হ্যালো ভিউার্স টিআর সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো এখন আমি আলোচনা করবো ম্যাথমেটিক্সের প্র্যাকটিস সেট নাম্বার সিক্স নিয়ে যা তোমাদের আপকামিং সমস্ত পরীক্ষার জন্য ভীষণ ভীষণ হেল্পফুল সো তোমরা প্রত্যেকে ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখো আশা করি অনেক ম্যাথের শর্ট ট্রিপস তোমরা শিখতে পারবে এবং ভালো স্কোর করতে পারবে তো প্রথমে যে কোশ্চেনটি রয়েছে দেখো আমরা দেখলাম ওয়ান বাই ওয়ান প্লাস টু প্লাস ওয়ান বাই রুট টু প্লাস রুট থ্রি তো এইভাবে চলছে না কত দূর অবধি আপ টু ওয়ান বাই রুট নাইন প্লাস রুট হান্ড্রেড অবধি তো এই ধরনের কোশ্চেন আমরা কীভাবে করবো দেখো সাধারণত আমরা কী করি করণে নিরসন করি তো এই কোশ্চেনগুলোকে তোমরা প্রত্যেকে হয়তো করণে নিরসন করে অনেকটা সময় নষ্ট করবে দেখো আমি জাস্ট একটা পার্ট একটু দেখিয়ে দিই সে আমি যদি এই পার্টটাই বলি তাহলে কী হবে আমরা জানি করণী নিরেশন করার সময় কি করতে হয় যে রাশিটি নিচে থাকে অর্থাৎ তার যে সাইন থাকবে তার অপোজিট সাইন দিয়ে উপর নিচে গুণ করতে হয় তাহলে এখানে ওয়ান আছে আমরা রুট ওয়ান বলতেই পারি কোনো সমস্যা নেই তাহলে এটা প্লাস আছে আমরা মাইনাস দিয়ে গুণ করবো রাইট তাহলে আমরা মাইনাস দিয়ে কিন্তু সেটা তোমাকে উপর নিচে গুণ করতে হবে এবার দেখো এখানে আমরা যদি এইভাবে বলি এটাকে এ ধরি এটাকে বি ধরি এ প্লাস বি এ মাইনাস বি তাহলে এ স্কোয়ার এটা কিসের সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি এ স্কোয়ার তা এ স্কোয়ার কি ওয়ান এর স্কোয়ার ওয়ানই হবে রুট টু এর স্কোয়ার করলে রুট টুই হবে এবার একই রকমভাবে যদি আমরা এই পোর্শানটার কাজ করি তাহলে কি হবে দেখো এখানে যা আছে তাই থেকে যাবে আমাদের 1 মাইনাস রুট থেকে যাবে এখানে কী হবে মাইনাস আসবে তাহলে এইভাবে আমাকে প্রত্যেকটা পার্টের কাজ করতে হবে কিন্তু না আমি বলছি এই ধরনের কোশ্চেন থাকলে তুমি দেখে উত্তর করতে পারবে এই রকমভাবে স্টেপ বাই স্টেপ করণীয় করার কোনো প্রয়োজন নেই তাহলে করবে কি তোমার কাজ হচ্ছে দেখবে ওই অঙ্কের মধ্যে সবথেকে বড় সংখ্যাটি কি সেটাকে খুঁজে বের করো তো আমরা এখানে খুঁজে বের করলাম রুট একশো এবং সব থেকে ছোট সংখ্যা খুঁজে বের করো সেটা হচ্ছে ওয়ান বা রুট ওয়ান তুমি ভাবতে পারো আসলে কোথাও দেখবে রুট ওয়ান দিয়ে দেয় বা কোথাও রুট ওয়ান থাকে না আলটিমেটলি রুট ওয়ানের বাইরে করলে আমরা ওয়ানই পাবো সো যাই হোক তো আমরা করবো কি দেখো যদি কোশ্চেনের এখানে এই সাইনগুলো দেখো প্লাস থাকে তাহলে তুমি যেটা করবে বড় সংখ্যা মাইনাস করে দেবে ছোট সংখ্যা আর যদি এই সাইনগুলো মাইনাস থাকে তাহলে ঠিক তার উল্টো করে দেবে বড় সংখ্যা প্লাস ছোট সংখ্যা তাহলে এই কোশ্চেনের জন্য কি আছে প্লাস আছে আমরা মাইনাস করবো তাহলে বড় সংখ্যা কত রুট একশো তাহলে রুটের বাইরে আসলে কত হবে দশ মাইনাস এখানে কি আছে ছোট সংখ্যা ওয়ান তাহলে ওয়ানের জন্য ওয়ানে আসবে তাহলে টেন মাইনাস ওয়ান ইকুয়াল টু নাইন সো এই কোয়েশ্চেনের উত্তর হয়ে যাবে নাইন আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো চলো আমাদের পরবর্তী কোশ্চেন দুটি সংখ্যার গসাগু হলো এগারো এবং তাদের লসাগু হলো সেভেন সেভেন ডবল জিরো যদি একটি সংখ্যা টু সেভেন ফাইভ হয় তাহলে অপর সংখ্যা কত তো আমরা এই কোশ্চেনটিকে কিভাবে ফল করবো দেখো আমরা জানি কি জানি যে লু ইনটু গসাগু সমান সমান একটি সংখ্যা ইন্টু অপর সংখ্যা তাহলে লশাগুর জায়গায় তুমি বসিয়ে দাও সেভেন সেভেন ডবল জিরো গসাগুর জায়গায় ডবল ওয়ান একটি সংখ্যা কত টু সেভেন ফাইভ অপর সংখ্যা জানি না বেরিয়ে আসবে কীভাবে দেখো আমরা এক কাজ করি এগারো দিয়ে যদি একে কাটি এগারো দু বাইশ থাকলো পাঁচ এগারো পঞ্চান্ন এবার এক কাজ করি আমরা পঁচিশ দিয়ে যদি কাটি তিন পঁচিশে পঁচাত্তর আর কুড়ি থাকলো দুইশো তাহলে তিনশো আট হয়ে গেল অপশান নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর এক্সের মান কত পেলাম আমরা না থ্রি জিরো এইট আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পারছো আমি যে সেটটা বা যে সিরিজটি শুরু করেছি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে বাছাই করা কিছু কোশ্চেন রেখেছি ভাই এখান থেকেই হতে পারে তুমি তোমার আপকামিং কলকাতা পুলিশ থেকে শুরু করে স্কুল সার্ভিসের এস পিটি সমস্ত পরীক্ষা কিন্তু এখান থেকে কোশ্চেন আসবেই আসবে তোমরা ভরসা বিশ্বাস রেখে ক্লাসগুলো দেখতে পারো পরের কোশ্চেন দেখো কি আছে দুজন প্রার্থীর একটি নির্বাচনে একজন মোট বৈধ ভোটের ফিফটি ফাইভ পার্সেন্ট ভোট পেল কুড়ি পার্সেন্ট ভোট যদি অবৈধ হয় এবং মোট ভোটার সংখ্যা যদি সাত হয় তাহলে অপর প্রাপ্তির বৈধ ভোট কত ছিল আমরা কিভাবে কোয়েশ্চেনগুলো সলভ করি একটু দেখে নাও আমি ধরে নিলাম টোটাল ভোটার সংখ্যা হচ্ছে হান্ড্রেড ওকে এবার এখানে আমরা দেখলাম যে টোয়েন্টি ভোট কিন্তু অবৈধ ছিল তাহলে হান্ড্রেডের মধ্যে যদি টোয়েন্টি অবৈধ হয় তাহলে এখানে টোয়েন্টি পার্সেন্ট ভোট আমার চলে গেল বাকি থাকলো কত এইট্টি পার্সেন্ট ফ্রেশ ভোট সো এখানটায় আমি লিখলাম ফ্রেশ ভোট হচ্ছে এইট্টি পার্সেন্ট যেটা হচ্ছে ভ্যালিড ভোট ভ্যালিড ওকে অর্থাৎ বৈধ ভোট এবার দেখো এই এইট্টি পার্সেন্টের মধ্যেই তো একজন দেখো একজন মোট বৈধ ভোটের ফিফটি ফাইভ পার্সেন্ট পেলো তাহলে বৈধ ভোট কত আমার এইট্টি পার্সেন্ট তার ফিফটি ফাইভ যদি একজন পায় তাহলে আমরা কত

যেটা অপরজন পেয়েছে সে কত থার্টি সিক্স আমরা জানি যে টোটাল ভোট মোট ভোট একশো রাইট দেখো এই একশো ইকুয়াল টু হচ্ছে সেভেন ফাইভ ডবল জিরো তাহলে এক ইকুয়াল টু হতো সেভেনটি ফাইভ এবার ওরা বলা হয়েছে যে অপর প্রার্থীর প্রাপ্ত বৈধ ভোট তাহলে এটা হচ্ছে একজন প্রার্থী এটা হচ্ছে অপর প্রার্থী লিখে দিচ্ছে অপর প্রার্থী তিনি কত পেয়েছেন থার্টি সিক্স পারসেন্ট তাহলে থার্টি সিক্সের জন্য কত হবে একের জন্য যদি সেভেন্টি ফাইভ হয় থার্টি সিক্সের জন্য কত আসবে ছয় পাঁচ ছয় তিরিশের শূন্য হাতে আছে এক তো এক দুইশো সত্তর সাতাশশো সো এখানে আমাদের অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর আশা করি ভাই প্রত্যেকে বুঝতে পেরেছো সেই সাথে একটি অ্যানাউন্সমেন্ট এই মুহূর্তে আমাদের অনলাইন ব্যাচ চলছে যদি তোমরা সেই ব্যাসে কেউ এনরোল করতে চাও তোমরা স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করতে পারো যেখানে তোমাকে ম্যাথ জি কারেন্ট অ্যাফেয়ার্স ইংলিশ এবং রিজনিং চারটে পেপারই টোটালি আমরা কমপ্লিট করছি এবং স্পেশালি একটি ব্যাস এসএলএসটি প্রিলিমিনারির জন্য চলছে আমার এই কোর্সের বা ক্লাসের মেন যেটা সেটা হচ্ছে এখানে হান্ড্রেড প্লাস ম্যাথের উপরে ক্লাস থাকছে ইংলিশের উপর একদম বেসিক থেকে ক্লাস থাকবে ভাই যারা ম্যাথে ভালো স্কোর করতে চাও যারা দীর্ঘ আট থেকে বছর পর এসে অঙ্ক শিখবে এসএলএসটি পিটির জন্য তারা অবশ্যই যোগাযোগ করতে পারো দেখো ক্লাসগুলো কেমন দেন ডিসাইড করো চলো পরের কোশ্চেন তিনের প্রথম নয়টি গুণিতকের গড় কত দেখো এই গড় বের করার জন্য আমি এর আগেও অনেকগুলো ক্লাস প্রোভাইড করেছিলাম সব থেকে বেস্ট মেথডটা আমি তোমাদেরকে শেখাবো আমরা জানি তিনের প্রথম গুণিতক হচ্ছে তিন তিনের তারপরের গুণিতক তিন তির নয় তো এইভাবে আমরা নয়টি গুণিতক নেব কি হবে নয়টি গুণিতক লিস্ট এটা তো কনফার্ম যে লাস্ট গুণিতক হবে তিন ইন্টু নয় এটা শেষ গুণিতক তাহলে এবার গড় কী করে বের করব মনে রাখবে গড় বের করার সব থেকে ইজিয়েস্ট প্রসেস হচ্ছে প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা তাহলে প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা তিন নং সাতাশ আর তিনে হচ্ছে কত তিরিশ তাকে তুমি অলওয়েজ দুই দিয়ে ভাগ করে দাও তাহলে কত পাবে তুমি পনেরো পাবে সো এই কোশ্চেনের উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি তাহলে মনে রাখবে গড় বের করার জন্য আমরা কি করলাম প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা ডিভাইডেড বাই টু করলে তুমি এভারেজ পেয়ে যাবে তাহলে এই কনসেপ্টটিকে একটু খেয়াল রাখবে ওকে পরবর্তী কোশ্চেন একজন ব্যক্তি তার বাড়ি থেকে চার কিলোমিটার পার ঘন্টা বেগে যাত্রা শুরু করে তাতে তার পাঁচ মিনিট দেরি হয় বিদ্যালয়ে পৌঁছাতে যদি তিনি তার গতিবেগ পাঁচ কিলোমিটার পার ঘন্টা হয় বা গতিতে যান তাহলে তিনি দশ মিনিট আগে পৌঁছান তাহলে তার বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব কত দূরত্ব কত আমি জানি না তবে আমি এটা জানি যে টাইম ইকুয়াল টু টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড আমরা এটা জানি এবার সব থেকে বেস্ট হচ্ছে আমি একটু জাস্ট বোঝানোর জন্য তোমাদেরকে দেখাই ধরো যদি সঠিক সময়টা হয় দশটা আমি ধরে নিলাম যে সঠিক সময়টা হচ্ছে দশটা তিনি যখন চার কিলোমিটার গতিবেগে যান পাঁচ মিনিট দেরিতে পৌঁছান তা চার দশ মিনিট সরি পাঁচ মিনিট দেরি বলতে তিনি কখন পৌঁছাবেন তিনি দশটা বেজে পাঁচ মিনিটে পৌঁছান তবেই তো তিনি দেরি করলেন এবার দেখো যদি তিনি পাঁচ কিলোমিটার গতিবেগে যান তাহলে তিনি দশ মিনিট আগে পৌঁছান দশ মিনিট আগে গন্তব্যস্থলে পৌঁছাবেন সময়টা সঠিক সময়গত ১০টা দশটা তাহলে দশ মিনিট আগে পৌঁছান আসলে তিনি নয়টা পঞ্চাশে পৌঁছালেন তাহলে দেখো এবার ওরা জানতে চেয়েছে দূরত্ব কত আমি দেখে নেব এখানে যে সময়ের ডিফারেন্স তার গতিবেগের জন্য কত মিনিট এখানে লক্ষ্য করে দেখো নয়টা পঞ্চাশ থেকে দশটা পাঁচ এই যে ডিফারেন্স এটা হচ্ছে পনেরো মিনিট তাই তো পনেরো মিনিট আমরা এটাকে মিনিটে রাখলাম কিন্তু যেহেতু এখানে দেখো গতিবেগটা কিলোমিটার পার আওয়ার আছে তাহলে আমরা এই যে মিনিট এটাকে ঘন্টায় প্রকাশ করবো যাক আমি পরে প্রকাশ করছি এবার দেখো এখানে দূরত্ব চেয়েছি আমরা জানি দূরত্ব ইকুয়াল টু কি দূরত্ব ইকুয়াল টু হচ্ছে স্পিড ইন টাইম আমরা এখান থেকে করতে পারি যে ধরো তার দূরত্বটা এক্স তার দূরত্বটা এক্স এই যে ডিস্টেন্স তার স্পিড কত প্রথমে ছিল তার চার কিলোমিটার আচ্ছা আবার তার দূরত্ব কিন্তু সেম তার গতিবেগটা হয়ে গেল পাঁচ কিলোমিটার এবার দেখো এই যে সময় পনেরো মিনিট সময়ের ব্যবধান হচ্ছে কেন এই যে গতিবেগ বাড়ানোর ফলে তার পনেরো মিনিটের ব্যবধান তাহলে ব্যবধান যখন আমরা এটাকে মাইনাস করব পনেরো মিনিটটাকে ঘন্টায় প্রকাশ করলে একবারে আমি লিখতে পারি ওয়ান বাই ফোর কী করে পনেরোকে যদি আমরা ষাট দিয়ে ভাগ করি তাহলে কত আসবে ওয়ান বাই ফোর আসবে এবার এইখান থেকে আমরা এক্সের মানটা বের করব সেটাই হচ্ছে দূরত্ব কিন্তু এক্সের মান বের করতে গিয়ে তোমরা অনেকটা লেট করে ফেলো আমি তোমাদেরকে একটা শর্টকাট প্রসেস বলছি এই প্রসেসটি একটু খেয়াল রাখবে যখনই এক্সের মান বের করতে চাইবে তোমার কাছে তুমি কি করবে এই নিচ এই টোটাল সংখ্যা নিচের দুটো সংখ্যা এবং ডান পাশে টোটাল সংখ্যাটি তুমি গুণ করে দাও সো এখানে আমি করবো চার ইন্টু পাঁচ ইন্টু একের চার অলওয়েজ এই কনসেপ্টটা কাজে লাগবে যদি এখানে থাকে মাইনাস সাইন তুমি এই দুটি সংখ্যার মাইনাস করে দাও তাহলে চারের থেকে পাঁচ মাইনাস বা পাঁচের থেকে চার মাইনাস করলে এক নিচের এক লেখার কোনো প্রয়োজন নেই তাহলে এই চার চার কেটে গেল থাকলো আমার পাস অনেকের মনে কোশ্চেন যে স্যার যদি এটা প্লাস থাকে কি করবে তাহলে তোমরা কি করব তাহলে এই দুটি সংখ্যার তোমরা নিচে শুধু প্লাস করে লিখবে আর কিছুই করতে হবে না তাহলে আমরা কিন্তু এই কোশ্চেনের উত্তর পেয়ে গেছি কত কিলোমিটার না পাঁচ কিলোমিটার আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছ তো যাই হোক আজকের ভিডিওতে এই পাঁচটি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে ডিসকাস করার ছিল পরের ভিডিওতে আমি আরও কিছু কোশ্চেন নিয়ে আসবো তো চলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবে আর চেষ্টা করবে ভাই নিয়মিত ক্লাসগুলো দেখার আমি কথা দিচ্ছি তোমরা ম্যাথে অনেক ভালো স্কোর করতে পারবে এবং নিয়মিতভাবে আমি এইভাবে ম্যাথের প্র্যাকটিস সেট নিয়ে আসবো তোমাদের জন্য দেখতে থাকো অনেক কিছু শিখতে পারবে অনেক ভালো স্কোর করতে পারবে চলো